ब्यूटी मेकअप एंड ब्यूटी टिप्स से सबाई के स्वागत। आमादेर अनेके चूल कोकरानो थाके आर ए कोकरानो चूल सिल्की और सोजा करार जोन्नो आम्रा विभिन्न रकम प्रसाधनी व्यवहार करे थाके। चूल सोजा एवं सिल्की करार जोन्नो आम्रा विभिन्न रकमेर हेयर ट्रिटमेंटो निये थाके आर एसब प्रसाधनी एवं हेयर ट्रिटमेंटेर कारणे आमादेर चूलेर विभिन्न प्रब्लेम देखा दे। असमये आमादेर चूल झड़ते थाके एवं चूलेर आगा फाटते शुरू करे। তাই আমরা যদি প্রাকৃতিক উপায়ে আমাদের চুলকে সিল্কি ও সোজা করি তাহলে আমরা আমাদের চুলের এই প্রবলেমগুলো থেকে মুক্তি পাব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে আমাদের চুল সোজা ও সিল্কি করা যায়। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। এক নাম্বার, এই রেমিডিটি ব্যবহার করতে আপনাকে নিতে হবে একটি পাতি লেবু। এবার এই পাতি লেবু কেটে এর রসটি একটি পাত্রে বের করে নিতে হবে আর এর সাথে নিতে হবে 2 থেকে 3 চামচ ভিনিগার। এই দুটো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আপনি সাধারণত যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু দিয়ে প্রথমে আপনার চুলটা ধুয়ে নিন। এবার চুলটি ধোয়ার পর শুকিয়ে নিন। এরপর এক মগ জলে এই মিশ্রণটিকে নিয়ে সমস্ত চুলে লাগান। এরপর চুলটা আলতো করে মুছে নিন। চুলটা শুকিয়ে গেলে পার্থক্যটা বুঝতে পারবেন। 2 নাম্বার, এই রেমিডিটি তৈরি করার জন্য লাগবে টক দই। চুলের যত্নে টক দইয়ের কোনো বিকল্প নেই। একটি পাত্রে 4 থেকে 5 চামচ টক দই নিতে হবে আর এর সাথে নিতে হবে একটি পাতি লেবুর রস। এবার এই দুটো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে পুরো চুলে লাগিয়ে নিন। 10 থেকে 12 মিনিট রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এর ব্যবহারে চুল সোজা হয়ে উঠবে ও মাথায় খুশকি দূর হয় এবং আপনার চুল হয়ে ওঠে সিল্কি ও প্রাণবন্ত। ভালো ফলাফল পেতে প্রতি সপ্তাহে অন্তত 2 দিন এই প্যাকটি ব্যবহার করুন। 3 নাম্বার, এই রেমিডিটি তৈরি করার জন্য লাগবে নারকেল তেলের দুধ। নারকেল তেলের দুধ আপনার চুলকে ময়েশ্চারাইজ করে তো বটেই, তাছাড়া প্রাকৃতিকভাবে আপনার চুলকে স্মুথ অ্যান্ড সিল্কি করতে চান তাহলে নারকেলের দুধ আপনার বেস্ট অপশন হতে পারে। তাছাড়া নারকেলের দুধের অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল গুণ আপনার স্ক্যাল্পেও ইনফেকশনের হাত থেকে রক্ষা করতে পারে। একটি পাত্রে 4 থেকে 5 চামচ নারকেলের দুধ নিতে হবে আর এর সাথে নিতে হবে 2 থেকে 3 চামচ পাতি লেবুর রস। এবার এই দুটো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর পাত্রটিকে ঘন্টাখানেক ফ্রিজে রাখুন। দেখবেন ওর ওপর একটা ক্রিমি আস্তরণ তৈরি হচ্ছে। এই ক্রিমি আস্তরণটি আপনার মাথা স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে লাগান। এরপর মাথাকে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন যাতে আপনার চুল ময়েশ্চারাইজ থাকে। এরপর 30 মিনিট হয়ে গেলে হালকা শ্যাম্পু করে নিন। চুল ভিজে থাকতে থাকতে আঁচড়ে নিন ও শুকোতে দিন। দেখবেন ঘরে বসে পার্লারের স্ট্রেটনিং পুরো পাচ্ছেন। তাহলে আপনারা কার্লি চুলকে স্ট্রেট করতে এই রেমিডিগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কতটা ভালো রেজাল্ট পেলেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।